কাতার বিশ্বকাপকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুড ডেলিভারি সার্ভিসে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কাতার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম আকাশ। আকাশ, বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। জানেন, ফুড ডেলিভারিতে বাংলাদেশিরা অনেক অবদান রাখছেন, কারণ কাতারে যতগুলো কোম্পানি রয়েছে, 4-5টা ফুড ডেলিভারি কোম্পানি রয়েছেন, বিশেষ করে তালাবাত, রফি, ক্যারেজ, সোনু সহ এবং অন্যান্য যে কোম্পানিগুলো, সেখানে অধিকাংশই বাংলাদেশিরা কাজ করছেন এবং তারা দেশে স্বাবলম্বী হয়েছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন। তো এটাই মধ্যে কিন্তু বেশ সাড়া পড়েছে ফিফা বিশ্বকাপ নিয়ে, তাদের কাজকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। এই বিষয়ে বিস্তারিত আমার সাথে কথা বলার জন্য যোগ দিবেন কমিটির নেতা জাকির হোসেন বাবু, যিনি বঙ্গবন্ধু পরিষদ কাতার সভাপতি। আমি জানতে চাবো জাকির হোসেন বাবু ভাইয়ের কাছে যে আপনাদের অনুভূতিটা কি। জি, ধন্যবাদ। আসলে এখন এখন বর্তমানে কাতার একটা ট্রেন্ডিং হচ্ছে, ফুড ডেলিভারি অনলাইনের মাধ্যমে হয়, আর এটা জেনে আমাদের কাছে আনন্দ লাগছে যে বাংলাদেশি ফুড ডেলিভারি যে অধিকাংশ বাংলাদেশ এবং তারা সুনামের সহিত কাজ করতেছে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিটের অর্জন করছে। আর একটা বলতে না বললে নয়, বিশ্বকাপ উপলক্ষে কাতারে কিন্তু এখন সাজসাজ একটা আনন্দঘন পরিবেশ বিরাজমান করছে। লাইটিং বলেন, ডেকোরেশন বলেন, কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় পতাকা যে একটা ফ্ল্যাগ কর্নার আপনারা দেখছেন, একটা একটা উৎসবের মধ্যে যাচ্ছে। আর একটা যুক্ত হচ্ছে যে আমরা উৎসবের মধ্যে আমরা সামিল হতে যাচ্ছি বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি। আগামী বৃহস্পতিবার 17 নভেম্বর আমরা অভিষেক অনুষ্ঠান এবং কালচারাল প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি এবং কি এই অনুষ্ঠানকে আমরা দ্বিগুণ করতেছি। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাকির হোসেন বাবু ভাই। নাবিলা, যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার ফুড ডেলিভারি এবং বিশ্বকাপকে ঘিরে সবাই খুব যথাযথ গুরুত্বের সাথে দেখছেন এবং আশা করছেন যে বিশ্বকাপটি সফল হবেন কাতারের। বিশ্বকাপ নিয়ে কাতার থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কাতার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম আকাশ।